সত্য সত্য আমি একটা আমরা দেখতে পারি যে যারা বিজ্ঞান ইঞ্জিনিয়ার ডাক্তার নিয়ে লেখাপড়া করে তো তারা বেশিরভাগই মানে আস্তিক তার আর যারা মানে এই যে পর্ন স্টিল বিভিন্ন কিছু নিয়ে পড়ে থাকে তাদের কি দেখা যায় বেশিরভাগ নাস্তিক

পিউ রিসার্চের সার্চ করেন পিউ রিসার্চের রিসার্চ গুলো নিয়ে সার্চ করেন যে ইসাদের মধ্যে অ্যাস্ট্রোফিজিক্স ফিজিসিস্টদের মধ্যে বিজ্ঞানীদের মধ্যে এবং হচ্ছে আপনার ফিলোসফারদের মধ্যে নাস্তিকদের সংখ্যা কতজন মুমিনদের মানে ধার্মিকদের সংখ্যা কতজন এবং কোনোটাতেই সাবস্ক্রাইব করে না এরকম মানুষের সংখ্যা কতজন একটু সার্চ করে দেখতে পারেন দেখলে হয়তো আপনার ধারণাটা চেঞ্জ হবে হয়তো পারে আর বাট আমি প্রিটি মাস শিওর আপনি দেখতে পারবেন না বাট বলে দিলাম যেহেতু দর্শক হিসেবে আসছেন কোশ্চেন ছিল শুধু আপনার সাথে কথা বলি না অন্যদের সাথে কথা বলতে হয় এনি হাওয়াই আপনার কাজের জন্য শুভ কামনা থাকবে আমার মনে হয় না এই এই আলোচনায় অংশগ্রহণ করা আমার যে কারোর জন্য উচিত হবে জি ভাই টেক কেয়ার আচ্ছা অনেকদিন ধরে একজন যুক্ত হতে যাচ্ছে আমি মনে হয় ওনাকে যুক্ত করিনি আর কি এক্স মুনাফিক এক্স মুনাফিক আপনাকে যুক্ত করা হয়েছে প্লিজ আমি করব হ্যাঁ ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আশা করি আপনি ভালো আছেন বলবো হ্যাঁ ওই লোকটা এই যে এই যে দুবাই থাকে যে লোকটা কথা বললো ওই লোকটারে ওই লোকটারে একটা কথা বলার দরকার ছিল যে শিক্ষা যে আপনার আরো জালি মতো একটা উক্তি আছে না যে শিক্ষার ডিগ্রি আছে এখানে কোনো ডিগ্রি নাই আজকে মনে করেন দেখেন আপনার বড় বড় ডাক্তাররা আইরনের বিষয় হচ্ছে তার নবি হচ্ছে বুকশড়া তার নবি হচ্ছে মূল নবি সে শিক্ষার বরায় করতে আসে সে নিজেও শিক্ষিত না তার নবিও শিক্ষিত না ইরানের দিশা এটা বাট বলতে ইচ্ছে করেন এদিকে ভুল আর আগে এক ভাই যুততে বলল যে আপনার গ্রাম অঞ্চলও হিসাবের মানে মানুষ শুনে আপনি একটা জিনিস দেখেন আমার বাড়ি কিন্তু গ্রামে আমরা ছোট আমার বয়স হয়তো 30 32 হবে আমরা ছোটবেলা যখন গ্রামে থাকতাম যখন শহর থেকে কেউ গ্রামে তো আমাদের কিছু মানে ছেলে পেলে মানে আমাদের বয়সী তখন দেখতাম ওরা খুব চালু আমরা গ্রামের ছেলে পেলে মতো ছিলাম না আবার এখন এই যে আপনি দেখেন বিশ পঁচিশ বছর পরে এসে দেখবেন যারা টাউন থেকে গ্রামে যায় দেখলি আমাদের এখন যারা বাচ্চা কাচ্চা আছে ছেলে মেয়ে যারা আছে যারা আপনার শহর থেকে গ্রামে যায় আমি তো দেখি যে শহরে যারা থাকে তাদের সে গ্রামের গুলো গ্রামের ছেলে পেলে আরো চালু বেশি মানে আমাদের সময় দেখতাম যে যারা শহর থেকে যায় তো এরা চালু বেশি আর এখন দেখি যারা শহর থেকে যায় আমরা তো গ্রামেই থাকি আপনি শহরের ছেলেপেলের থেকে গ্রামের ছেলেপেলে গুলো চালু বেশি যেটা আমি আমার বাস্তব জীবনে যেটা অভিজ্ঞতা আমি যেটা দেখেছি আসলে এটা আপনার বাসায় আপনি কিভাবে বলবেন আমি বলতে পারি না ঠিক আছে না না এটা এটা যে একেবারেই মানে হইতে পারে না এরকমটা না এখন মানুষের কাছে ইন্টারনেট আছে মানুষ এক্সচেঞ্জ করে অনেক জায়গা থেকে মানুষ অনেক ইয়ে মানে অনেকভাবে ডেভেলপ হতে পারে যে শিক্ষার শিক্ষা এবং তথ্য যেখানে পৌঁছা যাবে সেখানে মানে যারা ট্যালেন্টেড তারা যেখানে থাকুক ট্যালেন্টেড হবে সেটা গ্রামে থাকুক বা শহরে থাকুক এটাতে খুব বেশি একটা ম্যাটার করে আর কি আর ওই ওই লোকটা একটা কথা বলছে যে আপনার ডাক্তার যারা ডাক্তারি করে তারা আপনার মানে ধর্মবিরু বেশি আমি ওই জিনিসটা খেয়াল করেছি আপনার বড় ডাক্তারের দ্বারা যদি প্রেসক্রিপশন লেখা হয় দেখানো হয় সে ওই ওষুধ লেখে লেখার পরে বিভিন্ন টেস্ট দেবে লাস্টে বলে দেবেন আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে কিন্তু আপনার আপনি কি স্টেজে আমাদের অমিত সাহেবকে মানে

আরে আরে অ্যাঞ্জেলন দে তারপরে হচ্ছে দা এগুলো নিয়ে কথা হচ্ছিল আরকি সেখানে আহ সিম্বল নিয়ে সিম্বল নিয়ে বিভিন্ন রকমের একটা ইয়ে বিভিন্ন রকমের গবেষণা আছে সেখানে এটি নিয়ে কথা হচ্ছিল যে এগুলো কি মানে এগুলোর আহ অর্থটা কি মানুষ দিয়েছে নাকি এটা প্রকৃতিগত কোনো অর্থ আছে তা আমরা একটুখানি আলোচনা করতে করতে আমরা এই ইয়েতেই উপনীত হলাম যে বিভিন্ন জিনিসে তো বিভিন্ন রকম সিম্বল হয়ে যেতে পারে যেমন স্বাস্তিক স্বাস্তিক যে ইন্ডিয়ানরা যদিও ইন্ডিয়ানরা আহ একটুখানি অপোজিট মানে মিরার ইয়েটা কে করে কিন্তু সেটা এখন যদি অমিত ভাই আমি বলে হচ্ছে যে সেজা বুধিস হচ্ছে সেজা বুধিস এই যে এই ছবিটা হচ্ছে গিয়া সিম্বল হ্যাঁ আমার সেরেক্ট হ্যাঁ কারণ এটা কি ওইটা সিদ্ধতা বাদ দিতে বাদ দিতে এক্স্যাক্টলি

পাওয়ারাইক্রোসফটেস ডেটা বেস এই সমস্ত জিনিসগুলোকে সে উইথ ইটস ফুলেস্ট ক্যাপাসিটি সে ইউজ করতে যায় সে এতটাই তার জ্ঞান এত টেকনোলজি বাট ইস এ ভেরি রিলিজিয়াস পার্সন সে রোববার দিন চার্চে যায় সেখানে কোয়ারে গায় এরকম অনেক জিনিসই করে এইটার একটা ডিফারেন্স এইটার কারণটা কি কারণ তার কাছে সে আবার জিনিসটাও মানে সে সে ঈশ্বরেও মানে সে আহ ওই কিনে ওটা ম্যাথিউ বা এই সমস্ত হচ্ছে বাইবেলের সমস্ত ওল্ড টেস্ট মানে এই সমস্ত পড়েছে আবার সেই ইভোলিউশন কেও মানে সে ইভলিউশনটাকে নিয়ে রীতিমতো চর্চা করে এরা কি করে এই ধরনের মানুষ কি করে এরা হচ্ছে দুটো জিনিসকে আলাদা আলাদা দুটো বক্সের মধ্যে রাখে তারা যখন স্পিরিচুয়ালিটি বা যখন কোনো একটা ফিলোসফিক্যাল কোন কোন ডিসকাশনের কথা হচ্ছে তখন সে ফিলোজফি দিয়ে ওই জিনিসটাকে চর্চা করছে ওই জিনিসটার কথা বলছে ফিলোজফিক্যালি কি হচ্ছে ঈশ্বর কি বলেছে এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে কথা বলছে যখন কোনো কিছু কিন্তু যখন সায়েন্সের কথা হচ্ছে যখন একটা এভিডেন্সের কথা হচ্ছে যখন একটা প্র্যাকটিক্যাল কোনো কিছু কথা হচ্ছে সে কিন্তু ওই সমস্ত জিনিসগুলোকে তখন আর মানে না সে কিন্তু নিজেও জানে যে হ্যাঁ ওই ইভলিউশনের দিক থেকে ইভলিউশনটাই সঠিক এবং ডারউইন যেটা বলেছে সেই জিনিসটাই সে মানে মানুষের আহ একটা মানুষ এবং বানরের যে একসময় অতীতকালে একসময় যে একটা কমন অ্যান্সেস্ট

অন্যান্য আরো অনেকে থাকতে পারে জেরিয়ে মতো মানুষজন থাকতে পারেন তো তারা এই জিনিসগুলো নিয়ে ভাবনা চিন্তা করেন এবং তারা যে ধর্মের সাথে যখনই একটা ক্লাস কোথায় হচ্ছে সেই জিনিসটা ক্ল্যাশটা তারা দেখিয়ে দেন এরকম মানুষ থাকতে পারে এবং এরকম মানুষের আছে যে সমস্ত মানুষরা তার কারণ তারা এই জিনিসগুলি নিয়ে ভাবনা চিন্তা করে না বা তাদের সাথে ওই ওই জিনিসটা তারা জোনে রাখে আর ডাক্তারদের একটা বড় কারণ হচ্ছে না মানা তার মানে ঈশ্বরের ঈশ্বরে মানা তার একটা বড় কারণ হচ্ছে পিঠা বাঁচানো এই জিনিসটা প্রথম দ্বিতীয়ত হচ্ছে যে সেখানে এই যে হোলিস্টিক অ্যাপ্রোচ যখন আমরা দেখি তখন তারা অনেক সময় এই জিনিসটা ভাবে না যে অ্যাকচুয়ালি আমরা রিডাকশনিস্ট রিডাকশনিস্ট যদি একটা মেথড নি যে রিডাকশনিস্ট মেথড নিয়ে আমরা কোথায় যাবো সেই জিনিসটা অনেকে ভাবে না এরকম অনেকটাই অনেকটাই মেডিকেলে তো আর ঈশ্বর আছে কিনি সেই জিনিসটা পড়ানো হয় না মেডিকেলেও যেভাবে পড়ানো হয় বা তার যেভাবে পড়ে বা যেভাবে জানে তারা অনেক সময় সেই ধর্মীয় সে ছোটবেলা থেকে ধর্মীয় ধ্যান ধারণা যে বশবর্তী হয়ে সেই জিনিসটাকে অনেক সময় সেটাকে ছাড়তে পারে না এই জন্য প্রত্যেকটা মানুষ ইচ এভরি মানুষ তারা কনফার্মেশন বাসে পড়বে এই সমস্ত মানুষ তাদের থেকে বাইরে না তা অনেক সময় এই সমস্ত মানুষ যারা ডাক্তার ইঞ্জিনিয়ার তারা অনেক সময় এই কনফার্মেশনের বায়াসের মধ্যে ভুগে তারা ছোটবেলা থেকে যে জিনিসটা শিখেছে সেই জিনিসটার মধ্যে একটা অলৌকিকতা আরোপ করে যে জিনিসটা শিখেছে সেই জিনিসটাকে জাস্টিফাই করতে জাস্টিফাই করতে চায় সেখান থেকে এই ধরনের ঘটনাগুলো আমরা দেখি যে অনেক হয়তো পড়াশোনার জন্য মানুষ তারা বিভিন্ন ভাবে সেটাকে জাস্টিফাই করে সেই জিনিসটাকে মানছে সেই জিনিসটাকে তাদের নিজেদের মতো করে মানছে কিছু মানুষ থাকে যারা যারা আবার